সামনে দুর্গাপূজা, দুর্গাপূজা যারা মনে করছেন ঘুরতে যাবেন তাদের জন্য, যারা মনে করছেন চারধাম দর্শন করতে যাবেন, যারা একটু পুণ্য আরেকটু অর্জন করতে চাইবেন অথচ মনে করছেন কিভাবে যাব কত খরচ, তাদের জন্য বলবো এই চারধামটাকে কিন্তু তুলে এনেছে বরানগর নপাড়ার সম্মিলিত সর্বজনীন দুর্গা উৎসব, যেটা সতীন সেন সংসদ বা সতীন সেনে অবস্থিত, যেটা বরানগরের জলের ঠাকুর বলেও কিন্তু অনেকে জানে। আপনাদের আমার ডান পাশে দেখানো হচ্ছে সেই পুজোটা, যে পুজোটার মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ জলের ওপর এই চার ধাম নির্মাণ করা হচ্ছে এবং অলরেডি পুজোর কাজ চলছে জোর কদমে, কারণ আর কয়েকটা মুহূর্ত বাকি। ঠিক মহালয়ার পরের পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন কিন্তু এই পুজোটার উদ্বোধন হবে। যারা দেখতে আসবেন সরাসরি চলে আসবেন, আর ভারতী বিপর্দায় চোখ রাখবেন, কারণ এই রকম একাধিক খবর নিয়ে আসবো আপনাদের কাছে। নপাড়া সম্মিলিত সার্বজনীন দুর্গা উৎসব কমিটিতে এই মুহূর্তে আমরা যাকে পেয়ে গেছি এই পুজোর প্রধান উদ্যোক্তা, আপনাদের সকলেরই পরিচিত মুখ বিশ্বজিৎ বর্ধন, বিশ্বজিৎ দাকে, যিনি এই পুজোটা কিন্তু প্রধান উদ্যোক্তা। তো বলবো দাদা কেমন আছো একটু বল। ভালোই আছি। তো এবারে তো তোমার পুজো চার ধাম যেটা করছো, তো বলবো চিন্তা ভাবনাটা যদি একটু মানুষকে বলো যে এসে কি ধরনের পুজোর প্রেজেন্টেশন তারা তোমার থেকে পাবে। যারা চারধামে গেছে জানে সিকিমের নামচি চারধাম, সেটাকে মানে একত্রে মানে আমরা বলতে চাইছি যেমন রামেশ্বরমে মহাদেব, পুরীর বলরাম সুভদ্রা জগন্নাথ, দ্বারকায় কৃষ্ণ এবং বদ্রীনাথে বিষ্ণু, এটা নিয়ে চারধাম এবং সেটা একত্রে সিকিমের নামচিতে রয়েছে, সেইটাই আমরা এবার এখানে দেখাচ্ছি। এবং ভেতরে মা দুর্গা যেরকম থাকবে থাকবে, তার পাশেই চারটে টেম্পল আমরা করেছি। যারা এখানে আসবে তারা কিভাবে আসবে, এই যদি একটু পথ নির্দেশিকাটা বল। পথ নির্দেশ বিটি রোড টফিন রোড থেকে আসতে পারে, আমাদের এখানে আসাটা খুব সহজ। আমাদের এটা একটা এমন একটা জায়গা মানে কেউ যদি মনে করে যে বিটি রোড টফিন রোড দিয়ে এসে বলবে জলের ঠাকুর কোথায়, জলের ঠাকুর বরানগরে একমাত্র আমাদেরই, মানে জলের উপর হয়, এটা আমাদের বৈশিষ্ট্য। যে আমরা আগে যখন এখানে আমরা এই জলের ওপরেই টাইটানিক করেছি, জলের ওপরই আমরা এক সময় অ্যালবার্ট হল করেছি, মানে এই এই সময় বলছি না, মানে আমি বলছি 2002, 2003, 2004, 2005, 2006 ওই সময় বরানগরে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে একটা আমাদের প্রাইজ আসতো থানা সমন্বয় থেকে। আমরা অ্যালবার্ট হল যেমন বললাম, টাইটানিক বললাম, আমরা এইখানে এর পরেও আমরা আরও বড় বড় আমরা সমস্ত আমরা কাজ নামিয়েছি এখানে, এবং পরবর্তীকালে আমাদের কিছুদিনের মানে জাস্ট কয়েকটা বছর আমাদের আমাদের যারা প্রধান উদ্যোক্তা যারা আগে ছিল তারা অনেক ব্যস্ত হয়ে যাওয়ার জন্য আমরা এই পুজোটা আবার গতবার থেকে রাজস্থানের বৌদ্ধ মন্দির দিয়ে আমরা শুরু করলাম, তো তার ফলে মানুষের ভালো সাড়া পেলাম। এবার আমরা চারধামের প্রজেক্ট করছি, তো আশা করি এটাতেও মানুষ ভালো সাড়া দেবে। এবং আসার জায়গাটা বলছি, বরানগরে জলের ঠাকুর বলতে একমাত্র আমাদের মণ্ডপটাই বোঝায়। এবং আমরা এই এখানে যেমন অনেক বড় বড় আমরা প্রজেক্ট এখানে করিয়েছি, এবং মানুষও জানে যে বরানগরে জলের ওপর এই ঠাকুরটাই হয় এবং সেইটা মানুষের কাছে প্রচার আছে। তো বিটি রোড টফিন রোড দিয়ে ঢুকতে পারে, বলতে হবে যে নবীনচন্দ্র দাস রোডে সতীন সেন সংসদে যাব যেখানে জলের ঠাকুর হয়, এইটা একটা নির্দেশ হলো। অনন্যার নামে অনন্যার ঠিক উল্টো দিক দিয়ে মানুষ আসবে, এসে বলবে আমরা সতীন সেন সংসদে জলের ঠাকুর যাব, লোকে বলে দেবে। বনুগলিতে যদি আমাদের কেউ নামে সেখানেও বলে দেবে ভেতর দিক দিয়ে মাতামনমণি দিয়ে এসে সতীন সেন সংসদে জলের ঠাকুর। অর্থাৎ চতুর্দিক থেকে আমাদের এইখানে আমাদের এমন একটা সেন্ট্রাল পয়েন্ট যেখানে টফিন ডোর দিয়ে আসলে পাবে, অনন্যা দিয়েও আসলে পাবে, বনুগলি দিয়ে আসলেও পাবে। লাস্ট একটা প্রশ্ন, যারা টিভির উপরে আছে যারা অনুষ্ঠানটা দেখছে তাদের উদ্দেশ্যে তাদের কিভাবে তুমি আমন্ত্রণ জানাবে? আমরা সবাইকেই হাত জোর করে আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকেই বলছি একবার আপনাদের এখানে আসুন এবং আপনারা দেখবেন যে সিকিমের চারধাম আজকে আমরা এইখানে সতীন সেন সংসদে এটা আমরা সাকসেসফুলি করতে পারলাম কি পারলাম না আপনাদের ওপিনিয়নের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাদেরকে অনুষ্ঠানটা দেখার জন্য। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ইন্টারভিউ নিয়ে, নতুন কোনো নিউজের আপডেট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ভারত টিভি বেঙ্গলি।